সবই জানা যায়। তারপর তাকে ব্রহ্মের লক্ষণগুলো বুঝিয়ে বললেন, যত বাইমানি ভূতানি জায়ন্তে জিন জাতানি জীবন্তি যত প্রজন্ত ভীষং বিশন্তি তদ বিজিজ্ঞাসস্য তদ ব্রহ্মেতি তপ তপত। অর্থাৎ কি বললেন, যা থেকে জন্মেছে এই জাত বস্তুগণ যার দ্বারা জীবিত থাকে এবং অন্তিমে যাতে প্রতিগমন করে ও বিলীন হয় তাকেই জানতে ইচ্ছা করো, তিনি ব্রহ্ম। এরপর ভৃগু তখন পিতার আদেশে তপস্যায় প্রবৃত্ত হলেন। তপস্যা করতে গিয়ে প্রথম তিনি চিন্তার প্রথম স্তর, সেখানে যে ইন্দ্রিয়গ্রাহ্য জড় বস্তু সেটিতে সমগ্র বিশ্বের, সেইটি হচ্ছে বিশ্বের মূল কারণ। জড়ের শাস্ত্রগত নাম অন্ন। ভৃগু তপস্যার পর জানলেন যে অন্ন ছাড়া তো কিছুই জীবনই বাঁচে না, তাই অন্ন ব্রহ্মেতি বাজনাথ, অর্থাৎ অন্নই ব্রহ্ম তিনি এটি জানতে পারলেন। কারণ অন্ন থেকে প্রাণীদের জন্ম হচ্ছে, অন্ন দ্বারা প্রাণ ধারণ করে আর মৃত্যু হলে অন্নেই বিলীন হয়ে যায়। এই তত্ত্ব জানার পরে ভৃগু নিজের বাবার কাছে এলেন, এসে বললেন যে আমি জেনেছি অন্ন ব্রহ্মেতি বাজনাথ, কিন্তু ভৃগুর পিতৃদেব তখন বললেন অন্ন নিজেই উৎপন্ন পদার্থ, তা তো কখনো সর্বকারণ ব্রহ্ম হতে পারে না। তপস্যা ব্রহ্ম বিজিজ্ঞাসস্য, অর্থাৎ তপস্যার দ্বারা ব্রহ্মকে জানতে ইচ্ছা করো, তপ ব্রহ্মেতি, এই কথা বললেন, অর্থাৎ তপস্যাই ব্রহ্ম। এবার চিন্তার দ্বিতীয় স্তরে প্রবেশ করলেন। দ্বিতীয় স্তরে প্রাণী সমুদায়ের মূল কারণ, তাই প্রাণ ব্রহ্মেতি বাজনাথ, অর্থাৎ প্রাণী ব্রহ্ম এইটি তিনি জানলেন। পরে পিতার নির্দেশে একাগ্র চিত্তে মনন এবং বিচারপূর্বক উপলব্ধি করলেন যে প্রাণ শক্তি থেকে বিশ্ব উৎপন্ন, প্রাণ শক্তির দ্বারাই বিধৃত আর প্রাণেই বিলয়। কিন্তু যেহেতু প্রাণক্রিয়াও মুক্ত স্বাধীন নয় এবং প্রাণেরও উৎপত্তি আছে, সেহেতু প্রাণতত্ত্বই চরমতত্ত্ব এটা তো হতে পারে না। তারপর আবার পিতার আদেশে বারুণী পুনরায় তপস্যার দ্বারা জানলেন যে মন ব্রহ্মেতি, অর্থাৎ মনই ব্রহ্ম, কারণ প্রাণ শক্তির ঊর্ধ্বে মনের স্থান, মনের যে সংকল্প শক্তি প্রাণের ঊর্ধ্বে, এই সংকল্প শক্তি থেকেই বিশ্বের উৎপত্তি, এই সংকল্পেই তার স্থিতি ও বিলয়। পরে তিনি উপলব্ধি করলেন যে মনস্তত্ত্বই চরম তত্ত্ব নয়, কারণ মনেরও জন্ম আছে, মনের ক্রিয়ারও একটা শেষ আছে, তাই এটিও মুক্ত স্বাধীন এবং অবাধ হতে পারে না। সুতরাং মন এই জগতের সৃষ্টি স্থিতি বিলয়ের কারণ হতেই পারে না। তারপর বারুণী জানলেন যে আনন্দই ব্রহ্ম, কারণ আনন্দ থেকেই এই ভূতগণ জন্মাচ্ছে, আনন্দের দ্বারাই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বড় হচ্ছে এবং পরিশেষে আনন্দে প্রতিগমন করে আনন্দেই প্রবেশ করছে, অর্থাৎ হৃদয়ের অন্তরতম প্রদেশে যিনি আনন্দরূপে নিহিত আছেন তিনি ব্রহ্ম। এই আনন্দ ব্রহ্ম থেকেই ভূত সকল জন্মলাভ করছে, আনন্দময়ই এদের স্থিতি এবং আনন্দময়ই এদের লয়। এই বিদ্যা ভৃগু পিতা বরুণের উপদেশক্রমে জেনেছিলেন। তখনকার দিনে একটা ব্যাপার ছিল যে ব্রহ্মিষ্ট ব্যক্তিরা তারা সরাসরি ব্রহ্মের বিষয় বলতেন, যাতে ব্রহ্মবস্তু উপলব্ধি করা যায় তার উপায়টা শুধু বলে দিতেন, কারণ প্রত্যক্ষ উপলব্ধি ছাড়া উপদেশের দ্বারা এই জ্ঞান লাভ সম্ভব নয়। ধ্যান ধারণাদির দ্বারা যখন ব্রহ্মবস্তু সাক্ষাৎকার হয় তখন সেই উপলব্ধি যে সত্য তা আচার্যগণ নিশ্চয়াত্মক বাক্যে সুদৃঢ় করে দিতেন। এখন এখানে দেখা যাচ্ছে যে এই যে চিন্তার স্তর, যেটা নাকি অন্নময় থেকে শুরু করে পরম আকাশে স্থিত যে আনন্দময়, সেই আনন্দময়ে প্রতিষ্ঠিত হয়ে শেষ হয়েছে। কাজেই অন্নময় কোষ থেকে আনন্দময় কোষ পর্যন্ত, অন্নময় যে স্তর সেখান থেকে আনন্দময় স্তর পর্যন্ত বিভিন্ন রূপে যে অবিব্যক্ত ব্রহ্ম, যিনি সেই ব্রহ্মে প্রতিষ্ঠিত হন, অর্থাৎ যিনি সেই ব্রহ্মকে জানতে পারেন তিনিই ব্রহ্মে প্রতিষ্ঠিত হন, এটাই হচ্ছে বারুণী বিদ্যার পারমার্থিক ফল। তাই এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মচারী অনিলানন্দজি মহারাজ বলেছেন অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, এই পঞ্চকোষা কাশী, কাশীতে মৃত্যু হলে শিবত্ব প্রাপ্তি হয়। এই পঞ্চকোষা কাশী অন্নময়, প্রাণময়, মনময়, বিজ্ঞানময় ও আনন্দময়। বাবা আরো বলেছেন ইনার মোস্ট থেকে আউটার